আমি পরশু দিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার, কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? মুখ্যমন্ত্রী বলছেন কোথাও কোনো অবৈধ নির্মাণ করা যাবে না। আর মুখ্যমন্ত্রীর ভাইপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বিধানসভায় বহাল তবিয়তে চলছে নয়াঞ্জলি ভরাট করে অবৈধ নির্মাণ। প্রশাসনের কোনো হেলদোল নেই। এই ছবি নিশ্চিন্তপুর স্টেশন রোড সংলগ্ন এলাকার, যেখানে একের পর এক নয়াঞ্জলি ও পিডব্লিউডির জায়গা দখল করে চলছে অবৈধ নির্মাণ। কাকে বলে নয়াঞ্জলি? সরকারি রাস্তা বা রেলপথ তৈরি করার সময় দুপাশের জমি থেকে মাটি কেটে রাস্তা উঁচু করার কারণে রাস্তার দুপাশে যে জলাভূমি তৈরি হয় তাকেই নয়াঞ্জলি বলা হয়। এই নয়াঞ্জলি সরকারের খাস জমি, আশপাশের গ্রামের মানুষ অনেক সময় এই নয়াঞ্জলিতে জমা জলের জন্য দুপাশের চাষের ক্ষেতে জলসেচ করেন। এই নয়াঞ্জলির জল সাধারণ মানুষের নিত্য প্রয়োজনেও ব্যবহার করেন। আশেপাশে গ্রামের মানুষ অনেক সময় এই নয়াঞ্জলিতে জমা জলে দুপাশের চাষের ক্ষেতে জলসেচ যেমন করেন, তেমনি ওই নয়াঞ্জলির জল সাধারণ মানুষের নিত্য প্রয়োজনেও ব্যবহার করা হয়। আর বর্ষায় এই নয়াঞ্জলি কার্যত নিকাশি নালায় বদলে যায়। বাড়তি জল ওই নয়াঞ্জলি দিয়ে সবচেয়ে কাছের নদী বা খালে গিয়ে মেশে, ফলে বন্যার সম্ভাবনা কমে যায় এলাকায়, মাটির জলস্তর বজায় থাকে। কুলপিতে এখন সেই সব নয়াঞ্জলিও বেমালুম দখল হয়ে যাচ্ছে। এর পিছনে শাসক দলের ছোট বড় মেজ নেতাদের প্রত্যক্ষ হাতও রয়েছে। প্রশাসন বারবার বলা সত্ত্বেও প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না। আমরা এর আগেও একবার জানিয়েছি, এর কিছুদিন আগে এসে এদেরকে জোর করে আমরা বন্ধ করার চেষ্টাও করেছি, ওরা অনেক রকমভাবে এ করছে। তা এই যে বর্ষার সময় যে মানুষের যে অসুবিধা, এটা তো প্রশাসনের আগেই দেখা দরকার। শুধু নিশ্চিন্তপুরে নয়, কুলপির বাগাড়িয়া এলাকাতেও নয়াঞ্জলি দখল করে বহাল তবিয়তে চলছে অবৈধ নির্মাণের কাজ। কে করছে, কার মদতে, সবই সামাজিক মাধ্যমের পোস্টে এসেছে। এটা জাতীয় সড়ক, 12 নম্বর জাতীয় সড়ক, 117 নম্বর যে জাতীয় সড়ক, এদিকে হচ্ছে হডুগঞ্জ, হডুগঞ্জ থেকে এদিকে হচ্ছে কুলপি। এখন এই রাস্তার মাঝখানে একটা কালভার্ট আছে, এই একটা কালভার্ট, এর মাঝখানে বিল্ডিং হয়ে গেছে এই এদিকটায়, এবং এর মাঝখানে এই যে কালভার্টটা আছে, এদিকে প্রচুর চাষের জমি, ওদিকে আছে চাষের জমি, কিন্তু মাঝখানে এখানে মুশিউর বৈধ, দেখুন পুরোটাই একেবারে অবৈধ নির্মাণ এখানে শুরু করেছে। লোকাল প্রধান সাহেব এই লিখিতভাবে অভিযোগ জানিয়েছিল, এসডিও, বিডিও, ডিএম নবান্ন অবধি জানিয়েছিল, ওসিকেও জানিয়েছে, তারপরেও কাউকে তোয়াক্কা না করে একদম আপনারা দেখুন কীভাবে কৃষকের চাষের জমির জলপথ বন্ধ হয়ে যাচ্ছে। আগামী দিন এখানে কৃষকরা বৃহত্তর আন্দোলনে নামতে পারে। বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বর্ণালী মণ্ডলের দাবি, তারা এই অবৈধ নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারপরেও কার অনুপ্রেরণা আর অনুমোদনে এই অবৈধ নির্মাণ হচ্ছে তা তাদের কিছুই জানা নেই। দেখুন, রাজ্য সরকারের ঘোষণার পরে বন্ধই রাখা ছিল, পঞ্চায়েতের তরফ থেকে আমাদের বন্ধ করা ছিল, ঠিক আছে, যেখানে আমাদের অঞ্চল কমিটি নিয়ে আমাদের বসা হয়েছিল যারা করছে তাদের সঙ্গে, ঠিক আছে, তো কিন্তু আমাদের বন্ধ রাখার সত্ত্বেও তারপরে কিভাবে করেছে বা কার হাত ধরে করেছে সেটা আমার নলেজে নেই। উপপ্রধানের যখন এই অবস্থা, তখন বিরোধীদের অভিযোগ আরো বেশি করে গুরুত্ব পায়। নিশ্চিন্তিপুরের সিপিআইএম এর দাবি,
তাদের পার্টি অফিসের পিছনে নয়নজুলি তৃণমূল নেতাদের মদতেই দখল ও নির্মাণ চলছে। এই খালের উপর নির্ভরশীল অনেক কৃষক আছে, তারা এই চাষবাস করে খায়, এই জলটা হচ্ছে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রশাসনের কাছে জানিয়েছিলাম বিষয়টা, বিডিওর কাছে, বিডিও এবং ওসিকেও এই বিষয়ে আমরা বারবার বলেছি, তাদের কাছে লিখিত কমপ্লেনও করা হয়েছে, কিন্তু তারা কোনো রকম স্টেপ নেয়নি। কারণ এইখানটায় যা কিছু হচ্ছে, এখানকার তৃণমূলের হচ্ছে কি কিছু ছোটো বড়ো মেজ সব নেতারা মিলেমিশে এখানে করে কর্মে খাচ্ছে, এবং প্রশাসন, কুলপি থানার প্রশাসনও এখানে জড়িত, তারা এখান থেকে ভাগ পায়, বিডিও ভাগ পায়, সেই জন্য এখানে হচ্ছে কি এই অবস্থা। যদিও কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদারের দাবি, ইতিমধ্যেই যে যে জায়গায় অবৈধ নির্মাণ হচ্ছিল প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রশাসন তা বন্ধ করে দিয়েছে। এটা জাতীয় সড়ক, 12 নম্বর জাতীয় সড়ক, 117 নম্বর যে জাতীয় সড়ক, এদিকে হচ্ছে হডুগঞ্জ, হডুগঞ্জ থেকে এদিকে হচ্ছে কুলপি। এখন এই রাস্তার মাঝখানে একটা কালভার্ট আছে, এই একটা কালভার্ট, এর মাঝখানে বিল্ডিং হয়ে গেছে এই এদিকটায়, এবং এর মাঝখানে এই যে কালভার্টটা আছে, এদিকে প্রচুর চাষের জমি, ওদিকে আছে চাষের জমি, কিন্তু মাঝখানে এখানে মুশিউর বৈধ, দেখুন পুরোটাই একেবারে অবৈধ নির্মাণ এখানে শুরু করেছে। লোকাল প্রধান সাহেব এই লিখিতভাবে অভিযোগ জানিয়েছিল, এসডিও, বিডিও, ডিএম নবান্ন অবধি জানিয়েছিল, ওসিকেও জানিয়েছে, তারপরেও কাউকে তোয়াক্কা না করে একদম আপনারা দেখুন কীভাবে কৃষকের চাষের জমির জলপথ বন্ধ হয়ে যাচ্ছে। আগামী দিন এখানে কৃষকরা বৃহত্তর আন্দোলনে নামতে পারে। তাহলে এটা কি হচ্ছে? বন্ধ কোথায়? কাজ তো চলছে পুরো দমে। বিডিও, এসডিও, পুলিশ প্রশাসন প্রত্যেকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে, সাধারণ মানুষ জানিয়েছেন, তারপরেও কোনো ফল হয়নি। সাধারণ মানুষদের পাত্তাই দেয় না কুলপি ব্লকের তৃণমূল নেতারা। বিজেপির অভিযোগ, এক হাতে টাকা নিলে অন্য হাতে অবৈধ নির্মাণ বন্ধ করা যায় না। প্রশাসনকে জানিয়েও কিছু হয়নি, প্রশাসন বুড়ো আঙুল চুষছে আর খালি এদের কাছ থেকে তোলা তুলছে, টাকা পয়সা নিচ্ছে, নিয়ে বেআইনিভাবে এই সমস্ত নির্মাণগুলো হচ্ছে। আমরা প্রশাসনকে জানিয়েছি বারবার, বিডিও থেকে শুরু করে থানা থেকে শুরু করে পুরো প্রশাসনকে সব জানিয়েছি, প্রশাসনের নলেজে সব আছে এই ঘটনাগুলো। তাও কিছু হচ্ছে না, কী করে হবে? বাম হাতে টাকা নিচ্ছে আর অন্যদিকে বলছে যে এখানে এ করা চলবে না, চলবে না, এটা তো লোক দেখানো। মুখ্যমন্ত্রী ভেঙে দিতে বলেছে, মুখ্যমন্ত্রী বললে কী হবে? কিন্তু মুখ্যমন্ত্রীর যারা চামচারা আছে, যারা পুরো ভোটটাকে ডিল করে পাড়াগাঁয়ে বা ধরুন রুরাল এরিয়া, আরবান এরিয়া, তারাই তো এগুলো করছে। অতএব মুখ্যমন্ত্রী বলে যাবেন মিডিয়ার ক্যামেরার সামনে, আর ভাইপোর বাহিনী প্রকৃতি, পরিবেশ বুড়ো আঙুল দেখিয়ে সরকারি সম্পত্তি পিডব্লিউডির জমি দখল করে অবৈধ নির্মাণ করে চলবে, টাকা উঠবে, কালীঘাটে টাকার ভাগ পৌঁছবে, শুধু পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, নির্বাচনের পর নির্বাচনে শাসক তৃণমূলকে জেতানো গেলেই সব অবৈধ কাজকর্মকে বৈধতা দিয়ে দেবে শাসক দলের সুপ্রিম লিডার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।